হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশের অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে প্রথম মডেল কোশ্চেন পেপার সেকেন্ড ইউনিট টেস্টের পেজ নম্বর তোমরা পাবে একশো সাতাশি নম্বর পেজে স্কুলের নাম হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুল তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অঙ্কগুলো কীভাবে হচ্ছে সেটা তোমরা শিখতে পারবে এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যে নাম্বারটা পাওয়ার চেষ্টা করছো সেটা আশা করি তোমরা সেই নাম্বারটা পাওয়া পেয়ে যাবে তো আমরা প্রথমে শুরু করব সেকেন্ড ইউনিট টেস্ট ম্যাথামেটিক্সের মডেল ওয়ানটা দেখো একের একের প্রশ্নটা কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একটি বই তিনশো টাকায় বিক্রি করায় টেন পারসেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত হবে তাহলে এখানে যেহেতু টেন পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে আমরা এখান থেকে কিভাবে করব দেখো টেন পার্সেন্ট ক্ষতি দেখো কথাটার মানে হচ্ছে যদি জিনিসটার ক্রয় মূল্য একশো টাকা হয় যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত দশ টাকা কম হবে অর্থাৎ নব্বই টাকা হবে ঠিক আছে তো নব্বই টাকা হচ্ছে এবার বলেছে নব্বই টাকায় যদি আমরা বিক্রি করি ঠিক আছে এটা ঐকিক নিয়মের মতন করতে হয় মানে নব্বই টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এক টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে কত হবে একশো বাই নব্বই আর তিনশো টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে তার ক্রয় মূল্য কত হবে একশো গুণ তিনশো বাই দিয়ে হবে কত নব্বই ঠিক আছে বাই দিয়ে হবে নব্বই তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করতে পারছি দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে আর নয় দিয়ে ছত্রিশে কাটলে হচ্ছে চার নয় ছত্রিশ অর্থাৎ চারশো টাকা ঠিক আছে চারশো টাকা আমরা অপশন বিতে পাচ্ছি দেখো অপশন বি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে দুই দাগের অঙ্কটাই চলে আসছি দেখো শূন্যস্থান পূরণ করো বলেছে একটি সামন্তরিকের ভূমির দৈর্ঘ্য টেন সেমি ক্ষেত্রফল সিক্সটি বর্গ সেমি হলে উচ্চতা কত সেমি হবে তো এটা আমরা কিভাবে বের করব দেখো এটা কিন্তু একটা সূত্র রয়েছে সূত্র আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফল বলে লিখবো তা আমি এখানেই করে দিচ্ছি দুই দাগ সামন্তরিকের সামন্তরিকের ক্ষেত্রফল ঠিক আছে সামন্তরিকের ক্ষেত্রফল এটার সূত্র তোমরা না জানলে লিখে নেবে খাতায় ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে ভূমি ইন্টু উচ্চতা তা ভূমি আমরা পাচ্ছি হচ্ছে এখানে কত প্রথমে ভূমি ইন্টু উচ্চতা মানে এখানে সামন্তরিক যে ক্ষেত্রফল সেটা তো বলেই দিয়েছে তাহলে এখানে লিখবো হচ্ছে ষাট ইকুয়াল টু এখানে ভূমি বলে দিয়েছে দশ আর ইন্টু দিয়ে উচ্চতা তাহলে মানে সুতরাং দিয়ে আমরা যদি শুধু উচ্চতা বের করতে চাই তাহলে ষাটকে দশ দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে যেটা হবে ছয় ঠিক আছে তাহলে আমরা এখানে ছয় সেন্টিমিটার পেলাম যেখানে লিখে দেবো হচ্ছে সিক্স সেন্টিমিটার ঠিক আছে তিন দাগেরটা বলছে দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে এই যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দু তিনটি যোগ করলে একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে তো সমবাহু ত্রিভুজ উৎপন্ন হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এ বি বিসি এবং সি এ বের করতে হবে দেখো তিন দাগের অঙ্কটা প্রথমে আমাকে এ বির দূরত্ব বের করতে হবে দূরত্বের সূত্র তোমরা জানো এর আগের চ্যাপ্টারেই তোমরা করেছিলে আমি জাস্ট এখানে আগের চ্যাপ্টার বলতে আগের মডেল সরি ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা করেছিলে ঠিক আছে সূত্রটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার আমরা এখানে ডাইরেক্ট ফেলছি এবির মান এখানে হবে পাঁচ বিয়োগ শূন্য তার হোল স্কোয়ার আর এটাতে হবে হচ্ছে শূন্য বিয়োগ পাঁচ তার হোল স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা সমাধান করি দেখো পাঁচের স্কোয়ার করলে এটা পঁচিশ হচ্ছে আর এটাও পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হচ্ছে তার মানে পঁচিশ পঁচিশ আমরা পাচ্ছি হচ্ছে রুট পঞ্চাশ ঠিক আছে রুট পঞ্চাশ একক এটা আমরা পাচ্ছি এটাকে ভাঙা যায় কিন্তু আমরা ভাঙলাম না এব পরে আমরা বের করতে পারি হচ্ছে বিসি বিসিরও কিন্তু একই সূত্র এখানে কি হবে মাইনাস পাঁচ তারপরে মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার প্লাস দিয়ে হবে জিরো মাইনাস জিরো তার হোল স্কোয়ার তা আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস পাঁচ মাইনাস পাঁচ মানে দশের স্কোয়ার দশের স্কোয়ার আমরা জানি একশো হয়

রুটের মধ্যে পঞ্চাশ একক বেরোচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এবির সাথে এসিটাই মিলছে ঠিক আছে বিসি কিন্তু নট ইকুয়াল টু আর তিনটে বাহু যদি না মেলে তাহলে আমরা এটা কিন্তু সমবাহু নয় ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে মিথ্যা এটা কিন্তু সমবাহু ত্রিভুজ হচ্ছে না তার জন্য এই কারণের জন্য আমরা এটা মিথ্যা লিখলাম চার একটা শূন্যস্থান পূরণ করতে বলেছে যে বর্গক্ষেত্রের কর্ণ যদি আট সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে দেখো কর্ণ বলে দিয়েছে এবং ক্ষেত্রফল বের করতে হবে চার দাগের অঙ্কটা দেখে নাও তো আমরা এখানে কি করব দেখো আমরা এখানে কর্ণটা যেহেতু আট সেমি জানি তা কর্ণের সূত্র রুট টু ইন্টু বাহুল এবং এটাই বলে দিয়েছে আমাদের আট সেন্টিমিটার ঠিক আছে কর্ণের সূত্র কিন্তু তোমরা জানবে না জানলে লিখে নিতে পারো রুট টু ইন্টু বাহু সমান সমান আট সেন্টিমিটার এখান থেকে যদি শুধু আমরা বাহু বের করি তাহলে আট বাই রুট টু হয়ে যাবে ঠিক আছে এবার আট বাই রুট টু এটাকে যদি আমরা ওপর নিচ রুট টু দিয়ে যদি গুণ করি এটাও রুট টু দিয়ে গুণ করলাম আর এটাকেও রুট টু দিয়ে গুণ করলাম তাহলে কি হবে দেখো আট রুট টু আর বাই দিয়ে শুধু দুই হয়ে যাবে কারণ রুট টু রুট টু গুন করলে শুধু দুই হয়ে যায় এবার এই দুই দিয়ে আটকে কাটো চার হচ্ছে তাহলে ফোর রুট টু তাহলে ফোর রুট টু পেয়ে গেলাম আমরা একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমাদের তাহলে ক্ষেত্রফলের সূত্র চেয়েছে চেয়েছে হচ্ছে বাহু স্কোয়ার মানে ফোর রুট টু তার স্কোয়ার ঠিক আছে ক্ষেত্রফলের সূত্র এটা তাহলে চার স্কোয়ার করলে ষোলো হয় আর রুট টু স্কোয়ার করলে শুধু দুই হয় তার মানে ষোলো দুগুণি বত্রিশ হচ্ছে বত্রিশ বর্গ সেমি ঠিক আছে বত্রিশ বর্গ সেমি তাহলে উত্তরটা এখানে লিখে দিতে পারো এটা হয়ে যাবে বত্রিশ বর্গ সেমি ঠিক আছে চলে আসছি আমরা এবার দেখো একটু বড় প্রশ্নে মানে এসে কিউতে দুয়ের এক টা দেখো কি বলছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পারসেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে এই অঙ্কটা আমরা কিভাবে করবো প্রথমে আমাদেরকে বিক্রয় মূল্য ধরে নিতে হবে তাহলে আমরা ধরে নিলাম বিক্রয় যে মূল্যটা সেটা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম কত একশো টাকা ধরি বিক্রয় মূল্য একশো টাকা এবার বলেছে বিক্রয় মূল্যের ওপর লাভ তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ কত টাকা হচ্ছে বিক্রয় মূল্যের ওপর লাভ কুড়ি টাকা হচ্ছে কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা তাহলে সুতরাং দিয়ে আমরা এখানে লিখতে পারি যে লাভ সমান সমান কুড়ি টাকা এটা আমরা লিখতে পারি তাহলে আমরা শুধু যদি ক্রয় মূল্য বের করতে চাই ক্রয় মূল্য তাহলে শুধু যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে একশো টাকা থেকে কুড়ি টাকা বিয়োগ করে দিতে হবে তাহলে আশি টাকা হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে তাহলে আশি টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বলেছে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত তাহলে আমরা কি লিখবো ক্রয় মূল্যের ওপর লাভের হার ক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্যের ওপর লাভের হার লাভের হার তাহলে ক্রয় মূল্যের ওপর লাভের হাউন আমরা কি করে বের করব দেখো ওপরে তো লাভটা বস বসবে মানে কুড়ি আর ক্রয় মূল্য নিচে বসবে আশি আর ইন্টু দিয়ে একশো ঠিক আছে এটাকে কাটাকুটি করলে কুড়ি দিয়ে আশি কাটলে চার হয় আর চার দিয়ে একশো কাটলে হচ্ছে পঁচিশ হয় তাহলে আমরা অ্যান্সার পেলাম কত পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটা এক দাগের অঙ্ক হলো চলে আসছি দেখো দুই দাগের অঙ্কটায় এবিসি ত্রিভুজের বিইওসিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু পি কিউ সমান সমান হলে বিসি এর দৈর্ঘ্য কত এটা আমাদেরকে প্রথমে কি করতে হবে ছবি আঁকতে হবে তো ছবিটা দেখো কিভাবে আঁকবো দুই দাগ দিলাম এখানে তাহলে এখানে একটা ত্রিভুজ রয়েছে এটা একটা ত্রিভুজ এবার এটার নামকরণ করে দিলাম এ বি আর এটা সি এবার দেখো এখান থেকে যদি আমরা এই রেখাংশগুলোকে টানি তাহলে এইটা ছেদ করছে হচ্ছে এফ বিন্দুতে আর এটা করছে হচ্ছে ই বিন্দুতে আর মাঝখানে যেটা ছেদ করছে এটা হচ্ছে জি বিন্দু এবং এর আবার মাঝখান থেকে এই রেখাংশ যাচ্ছে যেটাকে আমরা ধরব হচ্ছে পি আর এটাকে ধরবো হচ্ছে কিউ ঠিক আছে এবার দেখো আমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে সিজিটা মধ্যবিন্দু কিউ এই যে সি আর জি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ এটা বলে দিয়েছে ঠিক আছে আর বিজির কিন্তু মধ্যবিন্দু হচ্ছে পি এটা বলে বলে দিয়েছে আবার সেটা আমরা লিখে নিই পি কিউ সমান সমান তিন সেন্টিমিটার এটা বলে দিয়েছে এবার দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে একটা উপবাদ্য উপবাদ্য মনে রাখা খুব জরুরি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয় ঠিক আছে এই সূত্রটা কিন্তু মনে রাখবে বা উপাদটা মনে রাখবে আবার উপাদা বলছি যে ত্রিভুজ যে রয়েছে এই যে ত্রিভুজটা তার দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয় সমান্তরাল হয় এটা আর এটা অর্ধেক হয় তাহলে আমরা এখানে যে ত্রিভুজটা পাচ্ছি বিজিসি ঠিক আছে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি বিজিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ সমান সমান তাহলে এখানে শুধু যদি আমরা বিসির মান বের করি তাহলে পি কিউ এর জায়গায় মান বসিয়ে দিলেই হয়ে যাবে তাহলে বিসি ইকুয়াল টু দুই গুণ তিন হয়ে যাবে কারণ কিউ মান তো তিন তাহলে তিন দুগুণই ছয় সেন্টিমিটার ঠিক আছে তাহলে বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত ছয় সেন্টিমিটার এটাই কিন্তু অঙ্কটাই বের করতে বলেছিল মাথায় রাখবে এইটুকুনি করলে কিন্তু নাম্বার দেবে না তোমাদের কিন্তু উপাদ্দ্রটা লিখতে হবে ঠিক আছে উপাদ্দ্রটা কিন্তু আবার একবার রিপিট করে দিচ্ছি তোমরা লিখে নেবে খাতায় যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে ঠিক আছে এটা লিখে নেবে চলে আসছি আমরা দেখো তিন দাগের অঙ্কটা এক্স কমা ওয়াই বাস্তব সংখ্যা এবং এই রাশিটা যদি জিরো হয় তাহলে এক্স আর এর মান কত তাহলে তিন দাগের অঙ্কটা দেখো আমরা কিভাবে করব। এখানে প্রথমে আমরা রাশিটা নেব তার তার হোল হোল রয়েছে রয়েছে আর তারপরে ঢুকে আমরা জানি দুটো বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে দুটো বর্গটাকে আমরা আলাদা আলাদা করে দিতে পারি ঠিক আছে দুটি পূর্ণ বর্গ রাশির যদি যোগফল শূন্য হয় তাহলে রাশি দুটিকে আমরা পৃথকভাবে শূন্য লিখতে পারি ঠিক আছে এই নিয়মটা মনে রাখবে তাহলে আমরা এটাকে যদি পৃথক করে দিই তাহলে কি হবে এক্স মাইনাস ফাইভের স্কোয়ার ইকুয়াল টু জিরো আর আরেকটা হবে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে দেখো এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো হবে কারণ স্কোয়ারটা তো জিরোর কাছে গেলে জিরোই হয় আর এটা হয়ে যাবে এক্স এর মান হয়ে যায় পাঁচ একইভাবে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো তার মানে এক্স এর মান হচ্ছে ওয়াই তাহলে আমরা x এর মান যদি 5 পাই তাহলে y এর মানও তো তাহলে 5ই হবে ঠিক আছে কারণ x y বলেছে তার মানে x আর y এর উভয় মানই কিন্তু 5 বের হচ্ছে তাই তোমরা উত্তর 5 লিখে দেবে খুব সহজ একটা অঙ্ক এটা চলে আসছি আমরা দেখো চার দাগের অঙ্কটায় একটি বৃত্তের ব্যাসার্ধ r% যদি বৃদ্ধি পায় বা বৃদ্ধি পেলি পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে তো এটা কিন্তু শর্টকাটে করা যায় কিন্তু আমি তোমাদের বেসিক কনসেপ্ট দিয়ে করাচ্ছি ঠিক আছে যাতে তোমরা বেসিক কনসেপ্টটা বুঝতে পারো দেখো চার দাগের অঙ্ক আমরা এখানে করব কি করব মনে করে যে যে ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধটা রয়েছে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ একক এটা আমরা ধরে নিলাম এ একক ধরে নিলাম এক্সো ধরতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এর যে পরিধিটা হবে পরিধির সূত্র আশা করি তোমরা জানো টু পাই এ বর্গ আচ্ছা বর্গ তো হবে না পরিধিতে শুধু একক হবে ঠিক আছে তাহলে টু পাই এ একক হবে এবার আর পার্সেন্ট যদি বৃদ্ধি পায় আর পার্সেন্ট বৃদ্ধি পেলে আর পার্সেন্ট বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ হবে নতুন ব্যাসার্ধ হবে তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে আগে এ ছিল আর এবার আর পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে আর পার্সেন্ট কি করে বৃদ্ধি পায় এ গুণ আর বাই একশো এইভাবে কিন্তু বৃদ্ধি পায় তাহলে এ যোগ এ আর বাই একশো হয়ে যাবে এটা এককে হবে ঠিক আছে এইভাবে কিন্তু বৃদ্ধি পায় এবার আমাদেরকে যেটা করতে হবে তাহলে নতুন পরিধি এখন কত বেরোবে নতুন পরিধি তাহলে নতুন পরিধি কি বেরোবে টু পাই এই পুরোটা বসে যাবে এ প্লাস এ আর বাই হান্ড্রেড এটা একক হয়ে যাবে এটা হচ্ছে নতুন পরিধি ঠিক আছে এবার পরিধির বৃদ্ধি আমরা বের করব। তাহলে পরিধির বৃদ্ধি কতটা আমাদের বৃদ্ধি পাচ্ছে পরিধি প্রথমে আমাদের কি ছিল সেটা আগে লিখে নিতে হবে তাহলে পরিধি কতটা বৃদ্ধি পাচ্ছে টু পাই তারপরে এখান থেকে দেখো এ কমন যাচ্ছে তাই এ লিখে নিলাম পড়ে থাকছে এখানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটার থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে ফার্স্টে যেটা ছিল অর্থাৎ টু পাই এ ঠিক আছে এটা আমরা লিখে নিলাম তাহলে এটা লিখে নেওয়ার পর আমরা এরখান থেকে আর দেখতে পাচ্ছি না কিছু কমন যাচ্ছে ঠিক আছে টু পাই এ কমন যাচ্ছে তাহলে এটাও নিয়ে নিতে পারো টু পাই এ কমন যাচ্ছে তাহলে প্লাস আর তারপরে আমরা কি লিখবো মাইনাস ওয়ান লিখবো ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান এখানে কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে হচ্ছে টু পাই এ আর এখানে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে আর বাই হান্ড্রেড ঠিক আছে এটা বৃদ্ধি পাচ্ছে এটা এককে আমরা লিখলাম এবার দেখো পরিধি বৃদ্ধির হার আমরা বের করব তাহলে পরিধি পরিধি বৃদ্ধির হার আমরা কিভাবে পরিধি বৃদ্ধির হার বের করি আমরা জানি ওপরে যে বৃদ্ধিটা পেলো সেটা লিখতে হয় যেটা হচ্ছে টু পাই এ টু পাই টু কি রয়েছে আর বাই হান্ড্রেড তাহলে আর বাই হান্ড্রেড লিখবো ওপরে আর নিচে হচ্ছে প্রথমে যেটা ছিল প্রথমে কি ছিল টু পাই আর বাই হান্ড্রেড আর এখানেও পড়ে থাকছে হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেডও কেটে যাচ্ছে তার মানে শুধু আর পড়ে থাকছে ঠিক আছে তাহলে আর পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এইভাবে কিন্তু তোমাদেরকে পুরো অঙ্কটা করতে হবে ঠিক আছে চলে আসছি আমরা দেখো পরের অঙ্কটায় পাঁচ দাগের প্রদত্ত ছকের তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করতে বলেছে তো তৃতীয় শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব আমরা কি করে বের করব দেখো তৃতীয় শ্রেণী মানে হচ্ছে এইটা ঠিক আছে আশি থেকে পঁচাশি বাই পাঁচ রয়েছে তো এটাকে আমরা পরিসংখ্যা বলি যে নিচে যে পাঁচ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পরিসংখ্যা তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা আর শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে এর যে বিয়োগ ফলটা আশি থেকে পঁচাশি মানে পঁচাশি থেকে আশি বিয়োগ করলে পাঁচ হয় তো আমরা সূত্রটা কি লিখবো দেখো সূত্রটা লিখলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ দাগেরটা দেখে নাও এখানেই করে দিচ্ছি পাঁচ দাগ এটা সূত্র হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্ব সমান সমান সূত্রটা লিখে নেবে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা তাহলে ওপরে হবে কি তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঠিক আছে আর নিচে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য এবার দেখো পরিসংখ্যা তৃতীয় শ্রেণীতে আমরা একটু আগে দেখলাম পাঁচ আর নিচে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য মানে বিয়োগ ফলটা লিখতে হবে পঁচাশি থেকে আশি বিয়োগ করলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচকে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে এক আসছে তাহলে আমরা শ্রেণী যে ঘনত্বটা সেটা পেলাম হচ্ছে এক ঠিক আছে এবং এর সাথে কিন্তু আরেকটা প্রশ্ন করেছে ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর সাথে আরেকটা প্রশ্ন করেছে যে আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো তাহলে আমরা আপেক্ষিক আপেক্ষিক পরিসংখ্যা এটাও আমরা বের করব তাহলে আপেক্ষিক পরিসংখ্যার সূত্র হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা ঠিক আছে শ্রেণীর পরিসংখ্যা আর বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে মোট পরিসংখ্যা মোট মোট পরিসংখ্যা ঠিক আছে সূত্রগুলো কিন্তু মনে রাখবে তাহলে এখানে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা আমরা দেখতে পাচ্ছি পাঁচ আর নিচে হচ্ছে সবগুলো যোগ ফল সবগুলো মানে কি কি সংখ্যা ছিল তিন যোগ চার যোগ পাঁচ আর যোগ আট তাহলে সবগুলোর যোগ তাহলে পাঁচ বাই সবগুলোকে যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কুড়ি পাঁচ বাই কুড়ি আর পাঁচ বাই কুড়ি কে যদি আমরা কাটাকুটি করি তাহলে এক বাই চার হচ্ছে আর একবার এক বাই চার কে যদি আমরা পয়েন্টে করি তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ বেরোবে ঠিক আছে জিরো পয়েন্ট হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা আর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে এক ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকের মডেল কোয়েশ্চেন পেপার এক সমাধান করে দিলাম বড় প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ বইতে রয়েছে যদি তোমরা বইয়ে না খুঁজে পাও বা যে অঙ্কটা করতে পারবে না তারা কিন্তু অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে আমাকে মেসেজ করতে পারো টেলিগ্রাম চ্যানেলে তার আগে জয়েন হয়ে নিও পার্থসগ্রাম ক্লাস বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে জয়েন হয়ে নিও এখানে কিন্তু তোমরা সমস্ত পিডিএফও পেয়ে যাবে ক্লাস নোটও পেয়ে যাবে ঠিক আছে এখানে সমস্ত কিছু আপডেটই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রামে আর যদি এম এই মডেল ওয়ান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টও নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানেও কিন্তু কমেন্ট করতে পারো ঠিক আছে সেখানেও আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো কিন্তু সেখানে রিপ্লাই তো অঙ্কটা করে দেখাতে পারবো না তার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও তাহলে অঙ্কটা আমি করে দেখাতে পারবো ঠিক আছে তোমাদের যদি কোনো অঙ্ক আটকায় তাহলে আমি এটা পুরো করে দেখাতে পারবো এছাড়াও আমি ইনস্টাগ্রামেও কিন্তু অ্যাক্টিভ থাকি ঠিক আছে ইনস্টাগ্রামেও কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো সেটাও পার্থসগ্রাম ক্লাস আইডি এখানেও কিন্তু তোমরা মেসেজ করতে পারো তাহলে আমি তোমাদের মেসেজের উত্তর দেব। ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এবং আরেকটা আপডেট তোমাদেরকে জানিয়ে রাখি শনিবার করে এবং মঙ্গলবার করে ঠিক আছে শনিবার করে এবং মঙ্গলবার করে কিন্তু আমি লাইভ ক্লাস করাই ক্লাস নাইনের এবং টেনের তো সেই লাইভ ক্লাসগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারো টাইমটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি বলে দিই তাই তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করতে হবে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে